हेलो फ्रेंड्स, चले এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি হলো কাবলি চানার ঘুগনি। রুটি লুচি পরোটা দিয়ে কাবলি চানার ঘুগনি জাস্ট জমে যাবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে তোমরা আমার ইউটিউব চ্যানেল ভুরি ভোজে পাঠশালা সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে তোমরা খুব সহজেই সেটি পেয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, তোমাদের মতামত কমেন্ট করে জানিও এবং তোমাদের পরিচিতদের সাথে ও ফেসবুক ফ্রেন্ডের সাথে শেয়ার করো। আজকের রেসিপির জন্য আমি নিয়েছি কাবলি চানা আর আলু। কাবলি চানা আমি আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছি, আলু আর কাবলি চানা আমি সেদ্ধ করে নেব। নিয়েছি দুটো বড় সাইজের টমেটো, দুটো বড় সাইজের পেঁয়াজ। টমেটো পেঁয়াজ ধুয়ে কেটে রেখেছি। নিয়েছি জিরা, আদা, কাঁচা লঙ্কা আর রসুন। আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট বানিয়ে নেব। নিয়েছি গরম মশলা, গরম মশলাটাও আমি বেটে নেব। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি। তেল গরম হলে তাতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, যাতে ঘুগনির রঙটা সুন্দর হয়। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলি দিয়ে দিচ্ছি। টমেটো পেঁয়াজ নাড়াচাড়া করছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনের পরিমাণ তোমরা তোমাদের মুখের স্বাদ মতন দিও। নুন হলুদ দিয়ে পেঁয়াজ আর টমেটোটা আমি ভালো করে নাড়াচাড়া করছি। এই সময় গ্যাসের ফ্লেম লো রেখেছি। টমেটো নরম হয়ে গেলে তার মধ্যে আমি আদা, জিরে, রসুন ও লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেল আর মশলা আলাদা হয়ে যাচ্ছে। এই সময় আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলা পুড়ে না যায়। তেল আর মশলা আলাদা হয়ে গেলে সেদ্ধ করে রাখা কাবলি চানা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। কাবলি চানা সেদ্ধ করার সময় যে জলটা আমার ছিল, সেই জলটা আমি ফেলিনি, সেটা আমি কাবলি চানার সাথেই কড়াইতে দিয়ে দিয়েছি। এতে পরে আমার জলের পরিমাণটা কম লাগবে। মশলার সাথে কাবলি চানা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ করে রাখা আলু ভালো করে চটকে আমি কাবলি চানার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে কাবলি চানার গ্রেভিটা গাঢ় হয়। সেদ্ধ আলু কাবলি চানায় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটা আমি কাবলি চানার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল। যেহেতু আগে আমি জল দিয়েছিলাম, তাই জন্য আমি পরে জলের পরিমাণটা কম দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি। ঘুগনি ফুটতে আরম্ভ করলে 10 মিনিট পর্যন্ত আমি হাই ফ্লেমে ঘুগনিটাকে ভালো করে ফোটাবো। ফ্লেম বন্ধ করে 10 মিনিট পরে গ্যাসের ফ্লেম অফ করে আমি ঘুগনিটাকে নামিয়ে নিয়েছি। এই সময় বেটে রাখা গরম মশলা দিয়ে দিয়েছি। একটি পাত্রে ঘুগনিটাকে ঢেলে আমি ঘুগনির ওপরে পেঁয়াজ কুচানো, ধনে পাতা কুচানো, লঙ্কা কুচানো দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কাবলি চানার ঘুগনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।